খাবার দ্রুত খেলে কি কোনো ক্ষতি হয় কিনা শরীরের, এই বিষয়টা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব কিন্তু আছে। অনেকে খুব ফ্লেক্সিবল খুব দ্রুত খাবার খাওয়ার বিষয়ে, বাট পুষ্টিবিদ হিসেবে আমি বলবো যে যারা দ্রুত খাবার খায় তারা এখনই সেটা বন্ধ করুন, কারণ এটি অ্যালার্মিং, প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকিতে আছেন আপনি। কেন? কারণ অনেকেই বলেন, আপা প্রচণ্ড গ্যাস বেড়ে গেছে, খাবার ঠিক মতো হজম হয় না, বুক জ্বালা পড়া করে, অথবা বাউলটা ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না। এই প্রত্যেকটাই কিন্তু যারা দ্রুত খাবার খান তাদের সাথে রিলেটেড আছে। অনেকেই বলেন মেদ ভুঁড়ি কী করে, মেদ ভুঁড়ির অন্যতম একটি কারণ কিন্তু দ্রুত খাবার খাওয়া, কারণ সহজে সেটি হজম হয় না, তাই দ্রুত খাবার খাওয়া আজই বন্ধ করুন। অনেকে বলেন আমি তো খুব দ্রুত খাবার খাই, 5 মিনিটে খাবার শেষ হয়ে যায়, এবং তিনি বুঝতেও পারেন না যে তিনি আসলে কী পরিমাণ ক্যালোরি কনজিউম করেছেন, অর্থাৎ ওজন বাড়ার জন্য দায়ী কিন্তু এই দ্রুত খাবার। আপনি কি বুঝতে পারছেন? আমরা যারা খুব দ্রুত খাবার কনজিউম করি তারা মনে করি যে আমরা খাবার খুব কম খাচ্ছি, আসলে দ্রুত খাবার খেলে খাবার খুব বেশি কনজিউম করা যায়, অর্থাৎ স্টমাকে তখন আমরা বেশি দিই, 1-2 বাইট দিয়ে দিয়ে খাবারটাকে আমরা গিলে ফেলছি, যার কারণে প্রপারলি সেটা ডাইজেস্টও হচ্ছে না এবং স্টমাক থেকে ব্রেনে সিগন্যাল পৌঁছাতে অনেক সময় লেগে যায়। ততক্ষণে আপনি অনেক ক্যালোরি কিন্তু নিয়ে ফেলেছেন, যার কারণে আপনার ক্যালোরির হিসাবটাও কিন্তু আপনি ঠিকমতো করতে পারছেন না। মাস শেষে গিয়ে দেখা যায় যে আপনার ওজন বেড়ে গেছে। যারা দ্রুত খাবার খেয়ে বিছানায় চলে যান তাদের খাবারটা তো হজম হয়ই না, এবং খাবারটা অনেক সময় আছে স্টমাক থেকে খাদ্যনালীতে চলে আসে, এটি কিন্তু অনেক সর্বনাশের বিষয়, এবং প্রচণ্ড তখন গলা ব্যথা করে, বমিটিং টেন্ডেন্সি হতে পারে, ইনফ্যাক্ট ঘুমের মধ্যেই অনেক ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। সেজন্যই খাবার খেয়ে আমরা বলি যে বিছানায় না যাওয়ার জন্য মিনিমাম একটা খাবারকে 10-15 মিনিটে শেষ করতে হবে, অর্থাৎ প্রতিটা মিলের কথা আমি বলছি। অল্প অল্প খাবারকে ভালো করে চুইং করে মিনিমাম 10-15 মিনিট বাইট করতে বলা হয়, এতে মুখের যেমন এক্সারসাইজ হয় তার মধ্যে আমাদের খাবারের যে পরিপাক হওয়ার জন্য যে এনজাইমগুলো প্রয়োজন সেগুলো চারিপাশ থেকে আসতে থাকে প্রপারলি, তখন এনজাইমেটিক রিয়াকশনের মাধ্যমে খাবারটা তখন পরিশোধিত হয়, পরিপাকও হয়, এবং আপনার স্টমাক কিন্তু তখন ভালো থাকে, ইরিটেট ফিল করে না। ইনফ্যাক্ট আমরা যে বাউল ক্লিয়ার করার সময় অনেক সময় খুব কষ্ট পাই তার একটা কারণ হলো খাবারকে ভালো করে চুইং না করা, পেস্ট না করা। খাবার খেতে গিয়ে যে খাবারের থেকে ক্যালোরি বার্ন করা যায় এটি হয়তো অনেকে জানেন না, তাই দ্রুত খাবার খেলে কিন্তু ক্যালোরি বার্ন হবে না। যখনই আপনি স্লো ইটিং করবেন, আস্তে আস্তে খাবারকে চিবিয়ে খাবেন, সেই খাবারটা হজম হতেই প্রায় 100-150 ক্যালোরি আপনার শরীর কিন্তু পুড়িয়ে ফেলছে। এই খাবারটাই স্টমাকে যাওয়ার পরে আপনার পরিশোধিত হয়ে সেটা বিভিন্ন অর্গানে ট্রান্সফার হয়ে যায়, হার্ট, কিডনি, লিভার, লাং অ্যাক্টিভ হতে থাকে, প্রত্যেকেই তখন কাজ করতে থাকে, আপনার ক্যালোরি বার্ন হতে থাকে, ব্লাড সার্কুলেশন বাড়তে থাকে, ডাইজেশন এবং ম্যাটাবলিক প্রসেসটাকে তখন সে অটোমেটিক্যালি বাড়িয়ে দেয়, এটা আপনাকে তখনই এনার্জেটিক করবে। কিন্তু এই খাবার থেকে কিন্তু গ্যাস হয়ে গেলে আপনি লেস এনার্জেটিক হবেন, খাবার আপনার খুব খারাপ লাগবে, পরবর্তী মিলটা অনেক সময় প্রপারলি আমরা নিতে পারি না। আমরা যতই ব্যস্ত হই না কেন খাবারটা কিন্তু আমাদেরকে স্লোলি খেতে হবে,